দেশালা রোদ নাই বৃষ্টি নাই ছাতা বুটাই বসে আছে দুইজন। আমি ওইটার কথা বলছি না, ওই যে পশ্চিম সাইডে না ছাতা ফুটাই বসেছিল, তোর যা চোখ আবার সব দিকে থাকে না, আমার ওই ব্যাপারটা না মানে লাগছে আর কি, যে সেলা রোদ নাই বৃষ্টি নাই ছাতা ফুটাই বসে আছে দুজন। আচ্ছা বাদ দে ওসব কথা, ওই যে তুই তো সেলা রিলেশন করিস তাই না, আমি যে তোর এত ক্লোজ ফ্রেন্ড কাছের বন্ধু, হ্যাঁ আমার তো কখনো দেখাইলি না তোর গার্লফ্রেন্ডের পিক, আর তোর যে বিয়ে ঠিক হয়েছে তো কার সাথে সেটাও তো বললি না কখনো। আরে বেটা শোন, তুই আমার কাছের বন্ধু না, একবার যাকে বলা হয় আত্মার আত্মা, আমরা মনে কর যে আমি এমন আমার লাগে যে আমার মনে হয় আমার বিয়ের পরেও আমার বোর সাথে যতটুকু ভালো লাগবে না তোকে না ছাড়া আমার ততটুকু ভালো লাগবে না। আচ্ছা বন্ধু, এই তোকে একটা ঘটনা বলা হয় না বুঝছিস, ঘটনা ওই যে বল, রিয়াদ নামে আমার একটা ফ্রেন্ড ছিল না, রিয়াদ খুব, হ্যাঁ হ্যাঁ এর আগে বলেছিলি যার কথা, রিয়াদ আমার কিন্তু খুব কাছের বন্ধু। হ্যাঁ তো ওর না মানে রিলেশন ছিল যে ছেলের সাথে, হ্যাঁ হ্যাঁ মিঠু নামে, হ্যাঁ ওই মেয়েটার সাথে না ব্রেকআপ হয়ে গেছে, তাও এমনভাবে বুঝছিস, এই যে আমার আর তোর যেমন সম্পর্ক না, রিয়াদ আর একটা ছেলে ছিল ওর নাম হচ্ছে রিফাত, হ্যাঁ ওদের খুব ভালো বন্ধুত্ব ছিল, তো রিয়াদের গার্লফ্রেন্ডের ওই রিফাতের সাথে আর কি বিয়ে হয়েছিল, মানে একটা কেমন একটা ব্যাপার, পরে ব্রেকআপ হয়ে অন্যরকম একটা ব্যাপার হয়ে গেল। খেলা তুই তো পিক দেখাইলি না, দেখা যাচ্ছে তোর আর আমার সেম কেস হয়ে যাবে। আরে বেটা এত, আচ্ছা ওদের ব্রেকআপটা কীভাবে হলো? ওই যে ওইভাবে মানে করে যে ওই রিয়াদের গার্লফ্রেন্ডের সাথে তোর হচ্ছে ওই ইয়ের বিয়ে হয়েছিল রিফাতের, কিন্তু বিষয়টা আগে থেকে বুঝতে পারছিল না, দেখা সাক্ষাৎ হয়েছিল না তো ওইভাবে, যার কারণে এটা হয়েছিল, কিন্তু তোর আমার যে এটা হবে না তার তো কোনো গ্যারান্টি নাই। খেলা দেখা না, তোর তো বিয়ে ঠিক হয়েছে, আমরা তো দেখাইলি না, তুই বললি যে দেখাবো না, বাইকটাও তো জীবনে দেখালি না আমারে। আরে বেটা দেখে যা একবার, টাচকি লাগ গেল, আরে দেখ না একটু ভালো করে দেখ, দেখছি সুন্দর না, অনেক সুন্দর, হ্যাঁ আর দেখতে হবে না তোর বন্ধুর পছন্দ আছে না, এই মেয়ের সাথেই তোর বিয়ে ঠিক হয়েছে? হ্যাঁ হ্যাঁ এই মেয়ের সাথেই তোমার বিয়ে ঠিক হয়েছে। আসলে আমি কে মনে কর যে প্রথম দেখাতে খুব ভালোবেসে ফেলেছি তো, যার জন্য আর কি ওকে ছাড়া আর। আচ্ছা বন্ধু আমার না টাইম হয়ে যাচ্ছে, আমি একটা এক জায়গায় যাবো বুঝছিস, আর থাকতে চাচ্ছি না। কী বলিস, কোথায় যাবি? একটু বাসায় যেতে হবে, ইমার্জেন্সি কাজ আছে। আচ্ছা ঠিক আছে যা, আচ্ছা তাহলে আবার ভালো থাকিস, আচ্ছা আবার দেখা হবে বিকেলে। এত তাড়াতাড়ি ডাকলা কেন সেটা বলো। আর শোনো, আমি তোমার সাথে রিলেশন রাখতে চাচ্ছি না, আমি আবার সব কিছু নতুন করে করতে চাই। কিন্তু আমি তো তোমার সাথে কথা বলতে চাই, তুমি কি আমার কোনো কথা শুনবা না? সেটা সম্ভব না,
আর আমি অনেকটা চেঞ্জ হয়ে গেছি আগে থেকে। আমি চাচ্ছি না তোমার সাথে আমার রিলেশনটা থাক। কিন্তু কেন? দেখো আমি কি বলতে চাচ্ছি অবশ্যই বুঝতে পারছো। আমি তোমার সাথে রিলেশন রাখতে পারবো না, কেননা আর দু চার দিনের মধ্যেই তোমাদের বিয়ে। তাও আবার আমার বন্ধু মাসুদের সাথে, তোমার খুব কাছের বন্ধু বুঝছো, ভুলতে হয়তো পারবো না, চেষ্টা তো করতে পারবো। মাসুদ কিন্তু আমার আমার কলেজার দোস্ত, ছোট থেকে আমরা একসাথে মানুষ হয়েছি। যেহেতু তার সাথে তোমার বিয়ে ঠিক হয়েছে, সো আমি এর মধ্যে থাকতে চাই না। কিন্তু এই বিয়েটা তো আমি করতেছি না, কারণ আমি তোমাকেই চাই আর তোমার সাথেই থাকতে চাই, তাই আমি এই বিয়েটা করব না। সেটা কখনোই সম্ভব না। আর কেন বুঝতেছো না তুমি? চলো না আমরা পালিয়ে যাই, তুমি যদি চাও তাহলে তো সবকিছু হয়ে যায়। শোনো তুমি এখান থেকে চলে যাও, কেউ দেখলে সমস্যা হয়ে যাবে। প্লিজ তুমি এমন করো না, চলো না আমরা পালিয়ে যাই। কে তুই? আসলে বিশ্বাসঘাতক বেঈমান। এই যে তুমি, আজ বাদে কালকে তোমার সাথে আমার বিয়ে, আর তুমি তোমার বাবা মা মারা যাওয়ার পরে তোমার দায় দায়িত্ব সব আমার ফ্যামিলি নিছিল নিছিল না? আর সেই তুমি কি আজকে সেই পিকের সাথে এখানে বসে দেখা করছো, কথা বলছো, আবার পালিয়ে যাওয়ার কথা বলছো, কিন্তু কেন ভাই? আসলে বিষয়টা, তুই থাম। আর তোর মতো বেঈমান বিশ্বাসঘাতক বন্ধু থাকার চাইতে না থাকাই ভালো ভাই, একটু বোঝার চেষ্টা কর ভাই। বললাম না তোর কোনো কথা শোনার মতো সময় আমার হাতে নেই। আর একটা কথা কান খুলে শুনে রাখ, এরপরে যদি তুই ওর সাথে যোগাযোগ করার চেষ্টা করিস তাহলে ভুলে যাবো তুই আমার বন্ধু, আমার চাই খারাপ, আর এই পৃথিবীতে আর একটা লোক হবে না, মনে রাখিস। চলো যাবো না, চলো চাও না, চাও আমাকে।